केंद्रीय रेल मंत्री और कोयला मंत्री पीयूष गोयल से मिलने बुधवार को उनके घर पहुंची मुख्यमंत्री ममता बनर्जी, जहां सीएम ने कोलकाता में हो रहे मेट्रो परियोजनाओं के काम को और तेज करने पर जोर दिया। साथ ही उन्होंने बीरभूम के देवचा में कोयला खदान का काम शुरू करवाने पर भी पीयूष गोयल से बात की, जो 3 साल से रुका हुआ है। मुख्यमंत्री ने बताया कि यदि ये खदान शुरू हो जाता है तो लाखों युवाओं को रोजगार मिलेगा। রাজনাথ জিসুর মিটিং এ দেখা হয়ে গেছে, আর এখানে আমার বেঙ্গলে একটা বড় কয়লার ব্লক ব্লক আছে, যেটা পাচ্ছি। এটা 5টা রাজ্যের হাতে আগে ছিল, এটা 5টা রাজ্যের সাথে যোগাযোগ হচ্ছিল না বলে সেটা হচ্ছিল। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে, আমরা 2 বছর, এটা 3 বছর ধরে পড়ে আছে। দেউচা 5 মিটার 5টা স্টেট আমাদের দিয়ে দিয়েছে, এবং কিন্তু সেটা ওনার কোল ডিপার্টমেন্টে পড়েছিল। এইটা হয়ে গেলে বাংলায় আমাদের বীরভূম বর্ধমান এই যে সাইডটা প্রায় 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি, কিন্তু ইন প্রিন্সিপাল ক্লিয়ার হয়ে গেছে। এইটা আমার 3 বছর ধরে পড়ে আছে, আমি এটা করে গেলাম। থ্যাংক ইউ।